আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে প্রথমে একটি ভিডিও দিয়েছিলাম সুইচ কানেকশন, তো আজকে সেই সুইচ কানেকশনেরই দ্বিতীয় পর্ব। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন একটি গ্যাং সুইচ বোর্ড কানেকশন করব। তো আমরা একটি 4 গ্যাং সুইচ নিয়েছি। তো প্রথমত আমরা এই সুইচটি আগে কানেকশন দেখাব। তো যেহেতু আমাদের সুইচটিতে প্রত্যেকটি সুইচটিতে দুটি করে টার্মিনাল থাকে, তো সেই ক্ষেত্রে এখানে ইনপুট অথবা আউটপুট কোনো মার্কিং না থাকার কারণে কোনো প্রকার প্রবলেম হয় না। তো প্রথমত আগে সুইচের যে কোনো 4টি টার্মিনাল এক করতে হবে, যেরকমভাবে যেরকম দেখাচ্ছি সেম একই রকমভাবে করলেই এটি হয়ে যাবে। তো আপনারা চাইলেই অতি সহজেই এইভাবে গ্যাং বোর্ডগুলা কানেকশন করে নিতে পারেন। এইভাবে 4টি টার্মিনালের একত্র করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কমন ইনপুট পজিটিভ লাইন। তো প্রথমে আমাদের কমন ইনপুট পজিটিভ লাইনটি সবটি টার্মিনাল কমন করে নিতে হবে। তো আমরা সুইচের একটি টার্মিনাল করে কমন হিসাবে ব্যবহার করব, আর বাদ বাকি যে সুইচের যে আরেকটি টার্মিনাল থাকবে সেটি আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব। তো এরকমভাবে আমাদের সুইচ বোর্ড কানেকশন করতে হয়। তো একটু ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপরও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এরকমভাবে 4টি পিন একত্র করার পর আমরা এখানে যে কোনো একটি টার্মিনালের সাথে আমরা ইনপুট পজিটিভ লাইনটি অ্যাড করব, এবং বাদ বাকি যে আমাদের 4টি টার্মিনাল ফাঁকা রয়ে গেল সেটি আমাদের 4টি আউটপুট হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। আর যে 4টি পিন আমরা শর্ট করে নিলাম সেটি হচ্ছে আমাদের ইনপুট পজিটিভ লাইন। তো সুইচ কানেকশনের শেষে আমরা এখন একটি রেগুলেটর কানেকশন করব, যেরকম গ্যাং রেগুলেটর। তো রেগুলেটর কানেকশন একদম সিম্পল, তো অনেক সহজভাবে এই রেগুলেটর কানেকশন দেখাবো। তো আপনারা চাইলে আপনার বাসা বাড়ির যে কোনো ফ্যানের রেগুলেটর এরকমভাবে কানেকশন করতে পারেন। তো যেহেতু সুইচ আমাদের 2টি টার্মিনাল আমাদের আর রেগুলেটরের 2টি তারই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা একটি রেগুলেটরের যে একটি তার আমরা সুইচের সাথে অ্যাড করে নিব। সুইচের যে কোনো একটি টার্মিনালের সাথে অ্যাড করলে হবে, এখানে ইনপুট অথবা আউটপুট কোনো প্রবলেম নাই। তো এরকমভাবে আমরা একটি সুইচের সাথে অ্যাড করে নিব। আপনারাও চাইলে এরকমভাবে করে নিতে পারেন। এবং লাল তারটি যে ফাঁকা রয়ে গেল সেটি হচ্ছে আমাদের আউটপুট ফ্যান, অথবা এই তারটি আমাদের লাল তারটি ফ্যানের সাথে অ্যাড হবে। এবং সুইচের যে একটি টার্মিনাল ফাঁকা রয়ে গেল সেখানে আমাদের ইনপুট পজিটিভ লাইনটি ঢুকবে। সুইচ হয়ে রেগুলেটর, রেগুলেটর হয়ে ফ্যান, একদম সিম্পলভাবে বুঝালাম। তো এখন রয়ে গেল আমাদের এরকম মাল্টি কম্বাইন সকেট, 8 পিন গ্যাং সকেট, যে যে নামে চিনেন। তো এই সুইচটি কিন্তু অনেক সিম্পলভাবে, এখানে এল, এন এবং আর্থ, এটি ছাড়া আর কোনো টার্মিনাল নাই। তো সেই ক্ষেত্রে এল হচ্ছে আমাদের লাইন অথবা পজিটিভ, আর এন হচ্ছে আমাদের নিউট্রাল, এবং আর্থ হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন। এখানে সুইচ কানেকশনের কোনো সমস্যা নাই। তো এইভাবে কানেকশন করার পর আমাদের কিন্তু এটি বোটের সাথে ফিটিংয়ের জন্য অলরেডিভাবে প্রস্তুত। এখন বোটের সাথে ফিটিং করব। তো বোটের সাথে এরকমভাবে ফিটিং করার পর এই দেখতে পাচ্ছেন 4টিতে 4টি আউটপুট এবং পজিটিভটা কমন। তো সেম একই রকমভাবে এই গ্যাং বোর্ডগুলো কানেকশন করতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি নিজেও পারবেন একদম সিম্পলভাবে। তো এই যে
বোর্ডটি ফিটিংসের পর অনেক সুন্দর লুক আছে আসছে, কারণ এর লুকিং টাইপটা কিন্তু অনেক সুন্দর, কারণ কাজের দক্ষতা অনুযায়ী এটি প্রস্তুত, দেখতে অনেক ভালো লাগছে এবং কাজটিও 100%ভাবে করবে ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।